চুলে রান্না করতো, তোমার বউ এখন গ্যাসে রান্না করে কেন? গ্যাসে রান্না করে কেন? বদমাইশির জায়গা পাও না তুমি? যত কঠিন কঠিন জিনিস মৌলভী সাহেবদের কাছে জিজ্ঞেস করতে আসো। পরশু দিন আমাকে একজন বলছে, মৌলভী সাহেব আপনি তো বড় বক্তা, একটা প্রশ্নের উত্তর দেন তো। আমি বললাম কি বলুন? বলছে আগে ছোটবেলাতে পড়েছি আলি দে তে সে জিন হে খে, এটা পড়েছি তো। এখন হয়েছে কি আলি বা তা সা জিম হা খ, আগে যারা পড়েছে তাদের হবে কি হবে না? আর এখন কাজটা ঠিক না আগে কাজটা ঠিক? আমি বললাম আপনি কি করেন? বলছে আমি মাস্টার, আমি স্কুলে চাকরি করি। ও তো জানে না যে মাদ্রাসায় পড়ার ছেলেরা কেমন খাতারনাক হয়, এটা আমার জানা নেই, বুঝলেন না? এফআর সিএস লন্ডনে যদি হয় কোন মাদ্রাসার ছেলের কাছে বসিয়ে দিবেন, ওর জামা কাপড় খুলে ঘর পাঠিয়ে দিবেন। মানে কি এখানে তো খুব একটা ভালো ছেলে এখানে থাকে না, সব বদমাশগুলো এক জায়গায় হয়। মানে বুদ্ধি কেমন চালানো হবে বুঝতে পারছেন? বাপের চার বেটির পরে আমি একটা বেটা আমার মা মাদ্রাসায় ভর্তি করেছিল, মানে আমার মা আমার জ্বলনা সহ্য করতে পারেনি, বুঝলেন? আমাকে মাদ্রাসায় পাঠিয়েছে, তাহলে আমি কেমন খাতারনাক লোক? তা আমি ওকে বলছি আপনি কি করেন? বলছে আমি সরকারি মাস্টার প্রাইমারি স্কুলে। তা আমি বললাম বাংলা যত বর্ণমালা আছে, ওয়া আ হস্রই দীর্ঘে যা আছে, ক খ যা আছে, আচ্ছা বলুন তো এখানে একটা অক্ষর আছে এই ঠিক এইরকম বাংলা ময়ের মতো দেখতে, কি বলে? লি। তা আমি মাস্টার মশাইকে বললাম মাস্টার মশাই লিচু বানানটা লিখুন তো, এই যে কালিয়াচকে লিচু হয় এটা বানান করে লিখুন বাংলায়। ও তখন লয় হস্তি দিয়ে লিখছে, কেন এটা লয় হস্তি দিয়ে হলে এটা লি দিয়ে হওয়ার কথা। হ্যাঁ লি দিয়ে হওয়ার কথা, তুমি লিটা বাদ দিয়ে ল দিয়ে কেন লিখছো? হ্যাঁ মাস্টার মশাই তখন বলছে বুঝতে পেরেছি আর বলা লাগবে না, যে তোমার এই প্রশ্নটা এই লি দিয়ে কেন হলো না ল দিয়ে হলো, এটা কোনোদিন প্রশ্ন জাগলো না। আর আলিফ দে তে সে এইটা জানার আর আলিফ বা তা সা এইটা জানার তোমার স্বাদ হলো? মানে এটা বদমাইশি ছাড়া আর কিছু নয়। যদি বলছেন তাহলে জিজ্ঞেস করবো না? অবশ্যই জিজ্ঞেস করবেন, ওটাও ঠিক এটা আরো ভালো, এটা বলে দিয়ে গেলাম। ওটাও ঠিক যারা পড়েছে এটা ওর থেকে ভালো, এছাড়া আর কিছু না। ওটা বললে গোনা হয়নি, ওটা বললে কি গোনা হয়নি? এখনো সমাজে কিছু কিছু মানুষ আছে আলামুল আমার কিছু কথা বললে সেই কথাগুলোকে বিদ্রূপ সমাজে সমালোচনা করে, আমাদের মুরিদ সাহেব এই বলেছে তাই বলেছে। ঠিক যেমন মোহাম্মদ সাল্লাম দেড় হাজার বছরে যদি কোনো কথা বলতেন বেঈমান মুশরিকেরা সেই কথাটাকে নিয়ে উপহাস করে দিত। বাজে বাজে কথা, কোথাকার সব পুরাতন কথা, কোথায় নাকি মিরাজে গেছে জান্নাত জাহান্নাম দেখে এসেছে, এসব যত সব আজে বাজে কথা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো, বুঝতে পারছেন না? এবার আপনাকে একটা কথা বলতে শুনবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়া আমিলাতুন নাসিবা তাসরা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা তারা ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ তারপরেও বলছে তাদেরকে ধরে জাহান্নামের মধ্যে বলা হবে। আচ্ছা বলুন তো এরা কারা যে আমল করার পরেও জাহান্নামে যাবে? এটা কি চারটিখানি বড় কথা? হ্যাঁ চারটিখানি বড় কথা নয়। একশো টাকার পাঁচশো টাকার নোট যদি আপনাকে দেওয়া হয়, আপনি বারবার এরকম করে দেখেন যে এই নোটটার ভিতরে জাল আছে কিনা না অরিজিনাল দেখেন কি দেখেন না? দশ টাকা কেজি বাজারে বেগুন কিনতে গেলে এইরকম করে দেখে ভিতরে পোকা আছে কিনা দেখে কি দেখে না? আপনি যে আমলটা করে জান্নাতে যেতে চাইছেন এই আমলটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা এটা দেখা লাগবে কি লাগবে না? এবার বলুন লাগবে কি লাগবে না? আমি মমতাজুল ইসলাম, আমার হাতে এটা একটা পাগড়ি ধরে না, এই হাতে এটাও একটা পাগড়ি, এই পাখিটা একটু হালকা ছেঁড়া আর এটা খুব চকচকে একদম নতুন টিকটিক টিকটিক করছে, আমি এই দুটো পাগড়ি বিক্রি করব, বলুন আপনারা কোনটা নেবেন? চকচকেটা নেবেন, যত দামি হোক, তাই না? আচ্ছা এবার বলছি আমার বাম হাতে যে পাখিটা হালকা একটু ছেঁড়া দেখতে খুব একটা ভালো নয়, এই পাখিটা আমি হজ করতে গেছিলাম সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাখি ব্যবহার করতেন, আমি ওখান থেকে ওটা নিয়ে চলে এসেছি, বলুন তো এবার কোন পাখিটা কিনবেন? এইটা কিনবেন, কারণ এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন এই কারণে কিনবেন, তাই না? অনেক কিছু বাজারে চলছে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
চা খায়, এটা মানুষের তৈরি করা, ভালো করে বুঝবেন, এই দরুদটা দরুদ মানুষের তৈরি করা। আর আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পুরোটা বলছি না, এই দরুদটা কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেখালো। এই দরুদটা শুনতে ভালো লাগে না, কিন্তু ওইটা যখন কানে হাত দিয়ে সুর চালায় না, বুঝলে না ভালো লাগে কোনটা? ওইটা। তাহলে বলুন এবার গ্রহণ করবেন কোনটা, ভালো লাগাটা না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? দিদি বলছেন মৌলি সাহেব কোথা থেকে নিয়েছে, একটু সুর করেও বলে না। আমার সুর বেশি নেই, আমি সুর বেশি বলতেও পারি না, অল্প অল্প মাঝে মধ্যে দিই। আর আমাদের একটা সমাজে মানুষের একটা ভুল ধারণা আছে প্রচুর। আপনি আপনার বউকে বাড়িতে গিয়ে বলেন থাকি না মা, তাড়াতাড়ি করে ভাত দাও, খুব খিদে লেগেছে। কেউ বলে? কেউ বলে? আপনার ভাইয়ের সঙ্গে দেখা হলো, এরকম করে বলেন বড় ভাই আসসালাম আলাইকুম, কেমন আছো তুমি বলো? কেউ বলে? বদমাইশির জায়গা পাও না, সব কথা কাটা কাটা করে বলো। আর ধর্মের কথা বলতে গেলে সুর শুনতে হয়। হ্যাঁ, সুর না হলে শোনা যায় না। হ্যাঁ, সব কথা তুমি কাটা কাটা করে ভালোবাসো একটা একটা করে, আর হাদিস কোরআন বলতে গেলে মায়েরা খালারা এরকম করতে হবে? বদমাইশ কোথা গেলে? আস্তে আস্তে করে ত্যাগ করুন। যদি বলছেন আপনিও তো করেন, আমিও করি, তাহলে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আমি আমার আর বক্তব্য তো সুর খুব একটা নেই, এই ভাঙা গলাতেই খেলা হচ্ছে এখন। চরিত্র খারাপ, শিকড় কেটে গেছে, আর কেউ এর তৌহিদ আটকে রাখতে পারবে না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল বেঈমানদের দেওয়া অপবাদের জবাব পবিত্র আল কোরআনুল কারীমে সূরায়ে আল কালামের ভিতরে একদম স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, প্রত্যেক কথার জবাব দিয়েছেন। আমি একটা একটা করে জবাব আপনাদেরকে বলছি, শুনে রেখে দেন, খুব মজা লাগবে আপনার শুনতে। আপনি আজকে শুনতে থাকুন, আমি আজকে বাধা গদ দিয়ে বক্তব্য রাখছি না, আপনাকে কিছু শেখাতে বা জানাতে এসেছি। আল্লাহ তাআলা প্রথমে বলছেন নুন ওয়াল কলম ওয়া ইয়াসুর। নুন এটা আরবিতে হুরুফে মুকাত্তিআত বলে, বাংলাতে বলে বিচ্ছিন্ন অক্ষরমালা। পবিত্র আল কোরআনের 29টি সূরার ভিতরে এই রকম সূরাগুলি শুরুতে কিছু কিছু পাওয়া যায়, যেমন ক, ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম র, তা হা, কাফ আইন সাদ, হা মিম, তা সিন, এরকম 29টি সূরার ভিতরে এই শব্দগুলিকে পাওয়া যায়। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এই ব্যাপারে কিছু বলুন, আমি একদম চুপ। আল্লাহ নবীও কিছু বলেননি, আল্লাহ কিছু বলেননি নবীকে, জিবরিল আমিন বলেননি, মুহাদ্দিসগণ বলেননি, কোন শায়খ মুশায়খ আপনার মসজিদের ইমাম পর্যন্ত এ ব্যাপারে আঙুল চালাতে কি পারবেন? এটা একটা গোপন ব্যাপার। গোপন ব্যাপার কেমন? প্রত্যেক জিনিসের একটা গোপনীয়তা থাকে, থাকে না? একটা মোবাইল কিনবেন, তার একটা পাসওয়ার্ড থাকে, থাকে না? আপনি একটা টিভি রিমোট কিনবেন, তার একটা নির্দিষ্ট পাসওয়ার্ড আছে, আছে না? প্রত্যেক পবিত্র আল কোরআনের একটা গুপ্ত আশ্চর্যজনক ব্যাপার এটাই। কিছু কিছু গোপন টিপস থাকে। আগেকার দিনে তো মোবাইল ছিল না, ছিল? ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা করতো আমরা যখন স্কুলে পড়তাম, একটা চিঠি লিখে ওর ব্যাগের ভিতরে ভরে দিত, ও আবার চিঠিটা পড়ে তার চার দিন পরে আমার ব্যাগে ভরে দিত। স্কুল জীবনে হয়েছে এগুলো, ছোটতে যখন পড়েছি স্কুলে প্রাইমারিতে বা হাই স্কুলে তখন এগুলো ঘটেছে। জি, আগেকার মোবাইল ছিল না বলে মেয়েটা ছেলেটাকে বলতো শোনো, তুমি যখন আমার মায়ের সঙ্গে দেখবা তখন তুমি আমাকে বোন বলে ডাকবা, আর আমার মায়ের সঙ্গে তুমি যখন দেখবা তুমি আমাকে দাদা বলে দেখবে, যাতে তোমার আমার প্রেম চলছেটা যেন কেউ বুঝতে না পারে। চোখটা যখন এরকম করবে ডান চোখটা তুমি বুঝতে পেরে যাবে, ফটিকদের খামারে দেখা করতে বলছি, বাম চোখটা যখন এরকম করবো তখন তুমি বুঝতে পেরে যাবে যে অমুক স্কুলে অমুক পারে তোমার সঙ্গে দেখা করবো। এসব টিপস ছিল কি ছিল না? হ্যাঁ ছিল,
একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তার বন্ধুকে দেখাতে যাচ্ছে, চল আমার গার্লফ্রেন্ডকে দেখবি, চল তোর বন্ধুর সঙ্গে যাচ্ছে আর গার্লফ্রেন্ড দেখাতে। তো ও বেলকুনিতে বসে আছে, মেয়েটা ধনী লোকের বেটি, তা এ বলছে দেখ সেই সেপালি দাঁড়িয়ে আছে আমার ভালোবাসার মানুষ। সেপালি তখন পায়েছে আমরা জুতোটা তুলে বলছে দেখছিস? তোমার বন্ধুটা বলছে আরে তুই ভালোবাসিস তার জুতো কেন দেখাচ্ছিলে? তখন ও বলছে তুই জীবনে প্রেম করেছিস? রাতে জুতোর দোকানে দেখা করতে বলছে, খ্যাপা কোথা গেল? গোপন ব্যাপার এগুলো, বুঝিস না? ভয় কি হয় না? বলতে চাইছে রাতে ওখানে দেখা করতে যেতে বলছে জুতোর দোকানে, তা কিছু কিছু গোপন টিপ থাকে তাই না? আল্লাহ তাআলা ঠিক তেমন পবিত্র আল কোরআনে এমন একটা গোপন টিপ ব্যবহার করেছেন যা নবী রাসূল থেকে শুরু করে আমি পর্যন্ত আর কেউ জানে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল কলম, আমি কলমের কসম করে বলছি। আচ্ছা বলুন তো একটা কলম 5 টাকা দাম, এর আবার কসম খাওয়া লাগে? হ্যাঁ এর কসম খাওয়া লাগে কলমের? কি এমন মহাভারত জিনিস কলম 2 টাকা 3 টাকা দাম, এর আল্লাহ কসম করছেন? আল্লাহ আকবার। এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো সারা পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি কি? আল্লাহ কলমকে সৃষ্টি করে বলছেন কলম তুমি লিখতে থাকো। আল্লাহকে কলম বলছে কি লিখব? বলছে আমি পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে জলসা হবে ওটাও লিখে রাখো, কে কত টাকা দান করবে এটা লেখো, গরুতে ঘাস খাবে এটা লেখো, মানুষ নামাজ পড়বে এই মসজিদে এটা লেখো, অমুক গ্রামের আব্দুল্লাহর সঙ্গে অমুক গ্রামের নাসিমার বিয়ে হবে এটা লেখো, মমতাজুল ইসলাম বক্তব্য দিয়ে দিয়ে বেড়াবে এটা লেখো, মঞ্জুর বিন আব্দুল জলিল ওর চ্যানেল আছে ইউটিউবে ও এই কাজ করেই চলবে এটা লিখে রাখো, পৃথিবীতে যে যা কিছু করবে টোটাল ব্যাপারটা কলম তুমি লিখে দাও। এক দুই, আচ্ছা আপনার বেটাকে যখন স্কুলে যেতে বলেন তখন কি বলেন? লেখাপড়া কর। বলেন কি বলেন? না লেখাপড়া কর। তাহলে আগে লেখা আছে না আগে পড়া আছে? আগে লেখা। আর একটা কথা বলি, আচ্ছা বলুন তো দেখি আমাদের ভারতবর্ষে 1500 বছর ধরে মুসলমানরা রাজত্ব করেছে, করেছে কি করেনি? তারপরে শাসন করেছে ইংরেজরা 200 বছর, কম বেশি 200 বছর। তারপরে 1947 সালে 15ই আগস্ট এদের স্বাধীনতা লাভ করেছে তাই তো? আচ্ছা বলুন তো যখন 1500 বছর আগে এই আপনার 1500 বছর এদের মুসলমানরা স্বাধীনতা মানে শাসন চালিয়েছে, এই 1500 বছর পর্যন্ত তখনকার দিনে ক্যামেরা আবিষ্কার ছিল? ছিল। তাহলে বাদশাহ আকবরের সঙ্গে কার বিয়ে হয়েছে, তার বেটির সঙ্গে কার, আকবরের বাপের নাম কি, ওর চাচাতো ভাইয়ের ফুফুতো ভাইয়ের নানির নাম কি, ইতিহাসে লেখা আছে না নেই? আছে। আবু হানিফা, ইমাম আবু হানিফা জি আতিফি জিনিসে জন্ম তখন ক্যামেরা আবিষ্কার হয়েছে? হয়নি। আচ্ছা বলুন তো ইমাম আবু হানিফার বাপের নাম এই, মায়ের নাম এই, তার দাদির নাম এই, ও এই গ্রন্থ লিখেছে, এগুলো আপনি কিসের মাধ্যমে পেলেন? কলমের মাধ্যমে পেরে। আমি একদিন ট্রেনে বসে আছি, একটা ছেলে আমাকে বলছে মুসলমানদের ধর্ম সব ভালো এক জায়গায় খারাপ। কোন জায়গায় ভাই তোমার অসুবিধা হচ্ছে বলো, দেখি যদি চিকিৎসা করা যায়। তারা বলছে মনি স্যার আমরা যখন মন্দিরে যাই তখন মা কালীকে দেখে তার সামনে মাথা নত করি, দুর্গাকে দেখি তার সামনে মাথা নত করি, আর আপনারা মুসলমানরা এত খারাপ ফাঁকা মসজিদে গিয়ে ঠুকঠাক করে মাথা ঠুকে পালায়, আল্লাহকে দেখতে পাই, এটা কেমন ধর্ম? তুই কোন ক্লাসে পড়ো বাবু? বলছে আমি অনার্সে পড়ছি, এবারে অনার্সের ছাত্র। বলছি বা খুব ভালো পড়াশোনা করছে তাহলে? হ্যাঁ। হ্যালো আচ্ছা তোমার একটা ধারণা আছে ক্যামেরা কত বছর আগে আবিষ্কার হয়েছে? বলছে এই তো রিসেন্টলি কিছু বছর হলো ক্যামেরা আবিষ্কার। বললাম তোমার মা কালীর বয়স কত? বলছে বাপ দাদুরা বলে নাকি 1700 বছর আগে। আমি ওকে বলছি তুমি যে মা কালীর সামনে মাথাটা নত করো, 1700 বছর আগে যদি তার জন্ম হয় মা কালী, 1700 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল? বলছে না তা হয়নি। বললাম তাহলে তুমি বুঝলে কি করে তোমার মা কালীর এত বড় জীব ছিল, কোন ক্যামেরায় ধরা পড়েছে এটা বলো? বলো তো তোমার দুর্গা ঠাকুরের এত সুন্দর দেখতে ছিল এটা তুমি কোন ক্যামেরায় ধারণ করে তুমি বুঝতে পারলে যে এইটাই দুর্গা? বলছে আপনার সঙ্গে পাওয়া যাবে না মনি স্যার। বলছি এ পারা যাবে না, একটু বস না তো কি করি, যাক
তোকে কি করিদার হলো মুসলমান না বোকা আল্লাহকে দেখতে পায় না আল্লাহকে দেখতে না পাওয়ার পরেও মসজিদে যায় সেজদাতে লুকিয়ে পড়ে কিন্তু তোদের কপাল এত খারাপ তোদের কলকাতাতে যখন ঠাকুর ওঠে তখন মা কালীর যখন পূজা হয় মা দুর্গার যখন পূজা হয় তোদের মণ্ডপের ছবিগুলো পেপার পত্র পত্রিকায় দেয় বলছে হুজুর দেয় আমি বললাম বলতো দেখি যে পেপারে তোর দুর্গা মায়ের ছবি দেওয়া হয় ওই পেপারটা পুরাতন হয়ে গেলে দোকানদার ওই দোকানদার ওই ফোঙা তৈরি করে চানা মুড়ি দেয় জি বাচ্চাদেরকে আর বাচ্চারা চানা খেয়ে পেপারটা ওই ফোঙাটা রাস্তায় ফেলে দেয় তোদের মা কালী দুর্গা রাস্তাতে পড়ে যায় আর যুবক ছেলেরা পেচ্ছা করে তার উপরে পা দেয় আচ্ছা বলতো দেখি তোর মা কালীকে দেখার পরে তার সম্মান বাড়লো না কমলো কমলো হলাম না দেখে প্রেম হয় বেশি না দেখে বেশি হয় বলছে হুজুর না দেখে হয় একটা মেয়ের সঙ্গে আপনি খুব ফোনে কথা বলছেন বুঝলেন যান আমার প্রাণ আমায় তোমার ছাড়া বাঁচবো না আই লাভ ইউ অমুক তমুক সব কিছু করছে ফোনে ফোনে কোনোদিন ওকে দেখেননি যে মেয়েটাকে একদিন বলছেন তুমি কালিয়াচকে এসো তোমার সঙ্গে দেখা করবো মেয়েটা বলছে ঠিক আছে যাচ্ছি তুমি এসো তার ছেলেটা বলছে কি পরে আসবে বলছে আমি একটা লাল চুড়িদার পরে যাবো মাথায় গোলাপি খোপার ফুল থাকবে আর কানে নখ থাকবে নাকে দুল থাকবে গলায় একটা চেন থাকবে হাতে লিপস্টিক পরা আর এইখানে কাজল দেওয়া থাকবে তুমি বুঝতে পেরে যাবে আমি তোমার সেই লোক বুঝলে ভালোবাসে জীবনে চোখে দেখা হয়নি খুব ভালোবাসে ফোনে এক মিনিট কথা বললে বাঁচে না এখনকার যুবক ছেলে আছে না নারকেল গাছে বাঁশ গাছে হালাম দি হ্যাঁ বলো হ্যাঁ বলো 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 করেই যাচ্ছে কি যে বলে তাহলে দেখেছে ও একে দেখেছে এ বলেছে জিন্সের প্যান্ট পুরো সাদা জামা পরে যাচ্ছি আমি একদম চোখে সালমান খানের মতো চট মারে এখন ছেলেটা চলে গেছে মেয়েটা দূরে দাঁড়িয়ে আছে ছেলেটা ওর দূর থেকে দেখছে যে পুরো আল কাপড়ার মতো কালার আচ্ছা বলুন যে আল কাপড়ের কালার দেখে পেরে মারো জমবে না প্রেম বিচ্ছেদ হবে কোনটা বিচ্ছেদ তাহলে যতদিন দেখতে পাইনি ততদিন শুধু বলছিল জান আমার চিরান আমার অমুক আমার সোনা আমার যে দেখতে পেয়ে গেছে আল কাপড়ের মতো কালার কেটে পড়েছে হ্যাঁ তাহলে কি না দেখেছিলাম ভালো দেখে প্রাণ জ্বলে গেল তা ঘটনা হচ্ছে তাই আমরা আল্লাহকে দেখতে পারি না আল্লাহকে যদি দেখতে পেয়েই যেতাম তাহলে কি বলতো আল্লাহর নাকটা যদি একটু বড় হতো আর একটুখানি খুব ভালো হতো এটা বলতো কি বলতো না বলতো আল্লাহ নিজেকে গোপন ভাবে রেখেছে বলো এর মারাত্মক ইতিহাস পৃথিবীতে সব থেকে একজন অধঃপতনে তলিয়ে দেওয়া জাতিকে যদি একদম সোনালি পরিবেশে ঢেকে দেওয়া যায় তার মূল যে পাওয়ার মূল যে ক্ষমতা তার নাম কি বলো আল্লাহ তাআলা বলছে নুন আল কুরআন ওমা ইয়াসতুরুন আর ওর মাধ্যমে যেটা লেখা হয়েছে আমি আল্লাহ তার কসম করে বলছি কসমের জবাব কি আল্লাহ তাআলা বলছেন মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন কখনোই নয় আপনি আপনার রবের অনুগ্রহে পাগল কখনোই নয় কসমের জবাব কি ওই যে মক্কার মুশরিকেরা বলেছে মোহাম্মদ পাগল আল্লাহ এই সূরার এখানে জবাব দিচ্ছেন মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন আপনি আপনার রবের অনুগ্রহে কখনোই আপনি কি পাগল নয় ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্না লাকা লাআজরান গাইরা মামনুন নিশ্চয় আপনার রবের পক্ষ থেকে আপনাকে নিরবিচ্ছিন্ন পুরস্কারে পুরস্কারিত করা হবে বন্ধু আমার মক্কা মুশরিকেরা বলল মুহাম্মদ তোমার তো একটাও ডেটা বেঁচে নাই তোমার তো তৌহিদের মিশন কেমন করে চলবে তোমার তো আওয়াজ কেমন করে চালু থাকবে তোমার তো দেখা গুলো সব মারা গেল আল্লাহর নবী জানাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে গেলেন বিশ্ব নবী কাল্লাম কোরআন দিয়ে নবীকে সান্ত্বনা দিচ্ছেন ইন্না আহতে হইবা কাল কাউকার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াতাহু আল আবতার
তো নবী ডাটাগুলো মরে গেছে তাইটি কোন টেনশনের ব্যাপার নাই। পৃথিবীতে আমি আপনাকে কয়েকটা জিনিসের সুসংবাদ দিয়ে দিলাম, তার মধ্যে একটা হলো আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার। নবী রে টেনশনের কোন ব্যাপার নয়, আমি তোমাকে একটা জিনিস দান করছি, তার নাম হলো কাউসার। পানি পানি দিয়ে দিন চিৎকার করিবে, গরম পানি আল্লাহ পান করাইবে, না করিবে তোমার বন্ধু কোন উপকার, না করিবে তোমার বন্ধু কোন উপকার, জাহান্নামে পড়ে তবে হবে সরকার। কিয়া বছর মাথায় এত কঠিন হবে, ঠান্ডা পানি প্রভু কাহে না মিলিবে, এমন পানি আল্লাহ পান করা দিবে, কলিটা ফেটে ফেটে করিয়া যাইবে। এর নাম কি আমাদের মারা সারা কি আমাদের মাঝে দিন পানি পানি বলে চিৎকার হবে। আল্লাহ আর নবীকে বলে করতে নবী সারা পৃথিবীতে যত নবী পাঠিয়েছে সব নবীরা তাদের পুণ্যকে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আর আপনি কি আমাদের মাঝে হতে কাউসার নামক একটা ঝর্ণা প্রবাহিত হবে, ওই ঝর্ণার পানি ডিপার্টমেন্টে আপনি থাকবেন, আপনি সারা পৃথিবীর কাউকে ওই ডিপার্টমেন্টে দায়িত্ব দেওয়া হবে না, ওই ডিপার্টমেন্টের দায়িত্ব আর কাউকে দেওয়া হবে না। কি বলছি বুঝতে পারছেন? ওই ডিপার্টমেন্টের দায়িত্ব কে থাকবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আবু জেহেল, আবু লাহাব, জ্যোতি বাবু, নরেন্দ্র মোদি সবাই সেদিন দাঁড়িয়ে থাকবে, আহা যদি একটু পানি পাওয়া যায়, একটু যদি পানি পাওয়া যায়। ওই ডিপার্টমেন্টে কে থাকবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, ব্যাটাগুলো নিয়েছি বলে এত টেনশন, তার পরিবর্তে কাউসার দান করেছি আপনাকে। আল্লাহ তাআলা ওই জন্য বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে উত্তম চরিত্র নিয়ে। সারা পৃথিবীর সব থেকে চরিত্রবান লোককে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, বাংলাদেশে ঠাকুরের পায়ের তলাতে কোরআন মাজিদ রাখাকে কেন্দ্র করে ত্রিপুরার মাটিতে চারটি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে দেখেছেন। আর কিছু লোক স্লোগান দিচ্ছে কি, মোহাম্মদের বাস্তবাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, মোহাম্মদের বাস্তবাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, শুনেছেন স্লোগান? বিয়েতে কি দেয়নি? তোমার মতো ইটের শ্রেণীর মানুষের এই স্লোগানে তার কিছু আছে? আমি মাওলানা মুমতাজুল ইসলাম, আমি খুব বড় বক্তা, ধরে নেন, খুব বড় বক্তা, এটা ধরে নেন বোঝানোর জন্য বলছি, খুব বড় একজন সাইকুল হাদিস। মানে আপনাদের গ্রামে জলসা করতে আসছি, তা সভাপতি সাহেব আমাকে ফোন করে বলছে মুমতাজুল ইসলাম আপনি আসবেন, তা আমাদের গ্রামের একটা লোক আপনার ব্যাপারে বদনাম করছিল। কি বদনাম করছিল? না, মুমতাজুল ইসলাম চোর, মুমতাজুল ইসলাম গুন্ডা ডাকাত ইত্যাদি ইত্যাদি। আমি বললাম সভাপতি স্যার যে লোকটা বদনাম করছিল লোকটা কি করে? বলছে গ্রামে গ্রামে সাইকেল আচার বিক্রি করে আর বিড়ি টেনে টেনে খায়। আচ্ছা বলুন তো, কি আচার বিক্রির ওই বদনামে যদি আমি ভেঙে পড়ি তাহলে আমি শিক্ষিত মানুষ না আমি গড় হয় সুকন্টা? একদম শিক্ষিত না আমি গরু। কোথায় আমি মমতা দিয়েছিলাম একজন সাইকেল আদিস কি একটা বড় বক্তা, আর ও আচার ওয়ালা আমার বদনাম করছে, বিড়ি টানছে সারাদিন ও আমার বদনাম করছে। তা কোথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আর কোথায় ইতর শ্রেণীর লোক বলছে মোহাম্মদ তেরা বাপকা না জয় শ্রীরাম জয় শ্রীরাম, কোথায় তুমি আর কোথায় মোহাম্মদ? কি বলছি বুঝতে পারছেন না? তোমার বদনামে তার চুল পরিমাণ কোনো ক্ষতি হয়? হয় না। একটা কথা বলে যাচ্ছি শুনে নেন, এই কথাটা রাজনৈতিক কোন নেতৃত্বের স্থানের মানুষ যদি এখানে থাকেন গায়ে নেবেন না। আমি মমতাজুল ইসলাম বাস্তব কথা বলি, এই বছরে যত জায়গায় বক্তব্য রেখেছি
আমি কিছুদিন আগে কি বলছে ওটা শিখছি নাকি, ওখানে আমি এসেছিলাম আজ থেকে চার পাঁচ দিন আগে, তার আগে এখানে এসেছি, আজকে আটষট্টিটা প্রোগ্রামে আমার আটষট্টিটা প্রোগ্রাম আজকে চলছে এবছরে, আমার আটষট্টি দিন আমি বাড়ি যাইনি, প্রত্যেক দিন নিয়মিত কথা বলছি, আর আমি এটা ওয়াদা করেছি একথা বলবই প্রত্যেক জলসাতে, তাতে কে আমার দাওয়াত কিল্লার কে তুলনা দেখার প্রয়োজন নেই। বাস্তব কথা বলছি শুনুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। আপনি মুসলমান, এটা আমার লজ্জা লাগে আবার আশ্চর্য হয়, মুসলমানের বাচ্চা হাতে ফ্ল্যাগ নিয়ে ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবেছে আমার নেতা ছাড়া আমার কে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হয়, তুমি জানো তোমার নেতা রাজ্যের বেলায় চরিত্র, তোমার নেতা শিখের বেলায় রকমের চরিত্র, তোমার নেতা দুপুর বেলায় এক রকমের কথা বলে, তোমার নেতা রাজ্যের বেলায় এক রকমের কথা বলে, তোমার নেতা জনগণের কোটি কোটি টাকা আত্মসাত করে খায়, তোমার নেতা কালকে সাইকেল চেপে বেড়াতো, আজকে দুই চারটে ভোটে জিতেছে তোমার নেতা স্কর্পিও গাড়ি চেপে বেড়ায়, টাকার ওর বাপের ধান কল আছে, টাকা এসেছে কোথা থেকে, এই তুমি ওই নেতার চরিত্র সার্টিফিকেট দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি মুসলিম হিসাবে তোমার এই এই ঘোষণা যদি তুমি দাও, তোমাকে এই স্লোগান দেওয়ার কারণেই কিয়ামতের মাঠে তোমার হাতগুলোকে পিছনে বেঁধে জাহান্নামে ভরা হবে, আমি মমতাজুল ইসলামের কথা বলে নিয়ে গেলাম, তুমি মুসলমান হিসাবে তোমার এই স্লোগান দরকার ছিল, আমার নেতার চরিত্র আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোহাম্মদ, তোমার এই স্লোগান দেওয়া দরকার ছিল, তোমার নেতার চরিত্র কেমন তার বউকে একবার আবদালে গিয়ে জিজ্ঞাসা করে দেখো, তোমার নেতার কেমন চরিত্র তার বউকে একবার জিজ্ঞাসা করে দেখো, বদমায়েশের জায়গা পাও না, তুমি মুসলমান হয়ে একটা বদমায়েশ হয়ে সার্টিফিকেট দিচ্ছ তুমি, আজকে আর একটা কথা বলে দিচ্ছি শুনে নেন, পশ্চিম বাংলার মাটিতে মাদ্রাসা মসজিদে আজকে এত দূর অবস্থা কেন, মাদ্রাসার প্রতি মানুষের এত অনীহা কেন, হ্যাঁ তার একটা কারণ আছে, একটা একটা করে কারণগুলো বলছি শুনে নেন, আমি এ কথা বলতে না চাইলেও আমি বলবো, এটা যদি বলছে আপনাকে কেউ শিখিয়ে দিয়েছে, আল্লাহর কসম কারো শেখানো কথা আজ পর্যন্ত বলিনি বলবো না, আমি কি বাচ্চা ছেলে নাকি আমি বুঝি না, মাদ্রাসা মসজিদের অবস্থা খারাপ তার কিছু কিছু কারণ বলছি, দেখবেন যারা হাই স্কুলে চাকরি পেয়ে গেছে ওর বেটাকে দেখবেন আলামিন মিশনে পড়ায়, ওর বেটাকে আর স্কুলে পড়ায় না, দেখেছেন, কারণ ওর টাকা বেশি হয়ে গেছে, তার মানে ও নিজে জানে যে আমার আমার স্কুলে ভালো পড়া হয় না, ঠিক বলছি না ভুল বলছি, ঠিক এক আগেকার দিনে মাদ্রাসা মসজিদের যারা দায়িত্ব থাকতো তারা আল্লাহ ভীরু লোক থাকতো, আর এখনকার দিনে গ্রামের সব থেকে ধনী লোক মোরল রাজনৈতিক নেতা তাকে আমরা মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিয়ে দিচ্ছি, এই কারণে না জানে তারা নামাজ, না জানে তারা রোজা, না জানে ইসলামের কি হক, না জানে মাদ্রাসার তালমিলিমের কি কর্তব্য, না জানে একটা আলেমকে কি করে সম্মান করতে হয়, আজকে আমরা আল্লাহ ভীতি লোকটাকে বাদ দিয়ে দিয়ে সাধারণ একটা মানুষকে ঢুকিয়ে দিয়েছি, ও ওর মতো করে ভেবেছে একটা রাজনৈতিক মঞ্চ যেমন করে চালাবো তেমন করে চলবে, অত সহজ নয়, মাদ্রাসা মসজিদ চাবে আল্লাহওয়ালা একেবারে নিরীহ মানুষেরা, আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে, আগেকার দিনে এই সমস্ত আলেম এই সমস্ত মাদ্রাসা থেকে বোকারি পড়ানো আলেমের জন্ম হয়েছে হয়নি, হয়েছে এখন আর সেগুলো হচ্ছে হচ্ছে না কেন, একটা মাদ্রাসায় দেখান তো দেখি যে মাদ্রাসার ছেলে যে মেন দায়িত্ব আছে তার বেটা দুটো বেটা মৌলি সাহেব হয়েছে এই মাদ্রাসায় পড়ে, আপনাদের মাদ্রাসার কথা বলছি না, হচ্ছে হবে না একদমই নয়, আপনাদের কাছে আপনি তো নিজেই ভালোবাসেন না, তা আপনাকে দেখে আর কে ভর্তি করবে ছাত্রটা, ঠিক বলছি না ভুল বলছি, হ্যাঁ আজকে আমাদের শিক্ষার অবস্থা এই রকম কেন, আমরা একটা মাত্র লোককে ফলো করতে পারিনি, একটা মাত্র লোককে আমরা মেনে নিতে পারিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র যদি এই লোকটাকে নিজের জীবনে মেনে নিতে পারতাম আপনার কোথাও সমস্যা হতো না, এক জায়গাতে সমস্যা হতো না, লোকটার চরিত্র কত ভালো দেখুন, আচ্ছা বলুন তো আমি মমতাজুল ইসলাম আমি জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে এসেছি,
আমি জলসা করতে এসেছি বলে মাথায় টুপি লাগিয়েছি, আমি জলসা করতে এসেছি বলে মাদ্রাসায় দুই রাকাত নামাজ পড়েছি, আমি জলসা করতে এসেছি বলে এখানে সবাইকে আপনি আপনি বলে কথা বলছি। বাড়ি যখন যাই এক অক্ত নামাজ পড়ি না। আমার স্ত্রীকে আপনাদের গ্রামে বেড়াতে এনেছি, এত বড় বড় কাপড়িয়েছি যেন রাস্তা ঝাড়ু দেওয়া যাচ্ছে, এত পর্দা নাসিন মুগিল আমার স্ত্রী, ওকে আমি আপনি বলে রাখছি, ও আমাকে আপনি বলে রাখছে। যখন বাড়ি যাই এক গ্লাস পানি দিতে যদি এক মিনিট দেরি হয় ওরা নানি খালা ফুপু মা বোন সব এক জায়গায় করে দিই। তাহলে আমি আমি মমতাজ বুঝলাম আমার কয় রকমের চরিত্র কথা বলুন, কয় রকমের? দুই রকমের চরিত্র আপনার নেতার, দুই রকমের চরিত্র যার আপনি সার্টিফিকেট দেন পাচ্ছেন না। আর সব থেকে পৃথিবীতে আপনি ভালো এই সার্টিফিকেট কে দিতে পারে কথা বলুন, এই পাগল কথা ভেবে চিন্তে বলো, তুমি সব থেকে ভালো মানুষ এই সার্টিফিকেট কে দিতে পারে? আমার স্ত্রী, মানে আমি কত বড় চিটিংবাজ আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না। আমি বাড়িতে গিয়ে নামাজ পড়ি কি না পড়ি আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না, জানে? আমি বাড়িতে হারাম খাই না খাই আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে, কেউ জানে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে আমি আমার স্ত্রীদের কাছে উত্তম, নবী বলেছেন যে ব্যক্তি স্ত্রীর কাছে উত্তম সে আল্লাহর কাছে উত্তম। কি বলছি বুঝতে পারছেন না? ও মেয়ে বলে আপনি অবলাপে যে ফোরফটি ঘুষি চালাবেন তা নয়, ওর কাছে উত্তম হন আল্লাহর নিকটে উত্তম হবে। আপনি কত ভালো লাগে আপনার স্ত্রীকে বলবো যা গো শাহাদার চাচা লোকটা কেমন, বলবে জাহান নামে জ্বলে মরছি, এই কথাই বলবে কি বলবে না, এই কথাই বলবে। আর ওর জিলের কথা উঠতে গেলে গাল, বসতে গেলে গাল, তোর বাপেরা এটা দেয়নি, তোর মায়ের এটা করেনি, তোর মায়ের আলোক খারাপ, তোর গুণের চরিত্র খারাপ, তোর বাপ যৌতুকে টাকা কম দিয়েছে না, সব সময় খিটখিট খিটখিট করেই যাচ্ছে করছে কি করছে করছে। আল্লাহ তাআলা নবীকে বলছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, পৃথিবীতে আপনার মতো চরিত্রবান আর কেউ নেই, এই সার্টিফিকেট কে দিচ্ছেন? হে আল্লাহ তোমার মতো ইউটোস কোয়ালিটির মানুষের জয় শ্রীরাম স্লোগানে তার কিছু এসে যায়? স্বয়ং তার চরিত্র সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চলুন লোকটার চরিত্র সম্পর্কে একটু সামান্য জিনিস জেনে যাই, আর একটু আপনার বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, নাম তার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আনাস।